أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أكبر سلام دي جانتا سيسن جدي كنو جبوتي أثبا كنو جبوك زناي لفت هاي شايتان چخران تي پوڑي كنتو شي بوست پاري جي اتا پاپ شي جدي توبا کري الله كي ماف کربين. وعليكم السلام ورحمة الله وبركاته. هاي بون انشاء الله الله رب العالمين মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন, তবে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করতে হবে। আর খাঁটিভাবে তওবার অর্থ হলো যে পাপ থেকে বিরত থাকতে হবে এবং লজ্জিত হতে হবে পাপের জন্যে, এবং ভবিষ্যতে আর এরকম পাপ হবে না সেই মর্মে ওয়াদা দিতে হবে, এবং তওবা হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এই পাপকে ক্ষমা করে দেবেন। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন মুনাফিকদের পক্ষ থেকে জেনার অবাদ দেওয়া হয়েছিল, সে অনেক লম্বা ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দীর্ঘদিন যাবৎ আয়েশা মর্মে কোনো ওহি আসেনি। এদিকে মুনাফেকরা তালগোল পাকিয়ে দিয়েছিল এই ঘটনার কেন্দ্র করে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ওকে জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে তিনি আয়েশাকে বলেছিলেন। বুখারী হাদিসের শব্দ এসেছে, বুখারীতে এসেছে হাদিসের শব্দ হলো এই, আম্মা বাদু ইয়া আয়েশা তো ইন্নাহু বালাগানি আনকে কাজা ওয়া কাজা ফাইন কুনতে বারিআহ ফাসায়ুবারিউকিল্লাহ وإن كنت ألممت بذنب فاستغفر الله وتوبي إليه فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه. অতঃপর হে আয়েশা, আমার নিকটে পৌঁছেছে তোমার থেকে তোমার বিষয়ে এই এই কথা, যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে অচিরেই নির্দোষ প্রমাণ করবেন। وإن كنت ألممت بذنب, আর যদি তুমি গুনাহ করেই থাকো, ফাস্তাগফিরিল্লাহ, তাহলে আল্লাহর কাছে তওবা করো, ওয়া তুবি ইলাইহি, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়া তুবি ইলাইহি, এবং তার নিকটে তওবা করো। ফাইনাল আবদা ইযা আতরাফ, কারণ বান্দা যখন শিকার যায় মানে গুনাহের স্বীকারোক্তি করে আল্লাহর নিকটে, সুম্মা তাব অথবা তওবা করে, তাব আল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে তওবা করেন মানে তার তওবা গ্রহণ করেন। সহিহুল বুখারি 4141 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হলো যে জেনার মতো পাপও যদি কেউ খাঁটিভাবে তওবা করে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন। আর হাদিসে এসেছে মায়েদ আসলামি রাদিয়াল্লাহু আনহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিজের গুনাহের স্বীকারোক্তি দেয় অর্থাৎ জেনার স্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ওয়াই হাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, দেখ তোমাকে ফিরে যাও অতঃপর আল্লাহর কাছে তওবা, ইস্তিগফার ও তওবা করো। কি বলেছে, ওয়াই হাক এর যে দেখ তোমাকে তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও এবং আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো এবং তওবা করো। সহিহ মুসলিম 4527। একই কথা বলেছিলেন গামিদি মহিলাকে, যিনি জেনার শিকার হয়ে উনি নিজেই এসে বলেছিলেন যে রাসূলুল্লাহ আমাকে আপনি জেনা থেকে পাক করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেছিলেন, ওয়াই হাকে ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, দেখ তোমায়
ফিরে যাও, আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করো। সহি মুসলিম 4527 নম্বর হাদিস। তো মায়েদ আসলামী এবং গ্রামীণ গোত্রের মহিলা উভয়ে তারা নিজেরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হজ তলব করেছিল, হজ জারি করা তলব করেছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত তাদেরকে হজ মেরেছিলেন, অর্থাৎ বিবাহিত হওয়ার কারণে তাদেরকে রজম করে মেরেছিলেন। কিন্তু এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা বুঝতেই পারা গেল। সুতরাং জেনার মতো জঘন্য পাপ, যে পাপের একমাত্র শাস্তি হলো জাহান্নাম। তো এরকম জঘন্য পাপ থেকে তোবা করলো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন শিরকের অপরাধও মাফ করে দেন তোবা করা হলেই। অতএব শিরক থেকে এগুলি সব আরো নিচের পাপ, সুতরাং তওবা হতে হবে, খাঁটি তওবা, ইনশাআল্লাহ মহানব্বুল আলমী ক্ষমা করে দিবেন। মহানব্বুল আলমী সুরাত জুমারের ভিতরে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দিন, অর্থাৎ আমার পক্ষ থেকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজেদের আত্মার ওপর অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, মানে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি হলেন মহা ক্ষমাশীল মহা দয়ালু। অতএব জেনা সহ যে কোনো পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিকটে যদি খাঁটিভাবে তাওবা ইস্তেগফার করা হয় উক্ত পাপের জন্য, এবং তাওবা ইস্তেগফার শর্ত সাপেক্ষ হয়, শর্ত অনুযায়ী হয় যা বলা হলো, আর আরেকটি শর্ত হলো যদি বান্দার কোনো হক দখল করা হয় সে হক ফিরিয়ে দিতে হবে বা তার থেকে মাফ নিতে হবে যে করে হোক। তো যদি এভাবে খাঁটিভাবে তওবা ইস্তেগফার করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। অতএব পাপ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আমিন, তাই পাপি মাফ চাইবে না, এমন কথা সঠিক নয়। অনুরূপভাবে পাপ করলে তাকে যেতে হবে কোর্টে, কোর্টে গিয়ে বিচার প্রার্থী হতে হবে, বা সে নিজে নিজে বলে বেড়াবে যে আমি পাপ করেছি, এভাবে প্রচার করাও ইসলামী শরিয়ায় নিন্দিত কাজ, পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রচার প্রসার করতে। তিনি বলেন, ইস্তানিবু হাযিল কাযুরাহ আল্লাতি নাহাল্লাহু আনহা ফামান আল্লামা বিশাইইন মিনহা ফালইয়াসতির বিসতরিল্লাহ ওয়ালইয়াতুব ইলাল্লাহ। তোমরা এই সমস্ত নোংরা কাজ থেকে, তোমরা এই সমস্ত নোংরা কাজ থেকে বিরত থাকো। এরপর বলেছেন যে যদি কেউ করেই থাকে এরকম, মানে করেই ফেলে, তাহলে আল্লাহর পর্দা দ্বারা যেন পর্দা করে নেয়, ওয়াল ইয়াতুব আল্লাহ, এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়। মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর 7615, বাইহাকি বিভিন্ন নম্বরে এসেছে, হাদিসটি সহি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।